মনসাহরেন একজন লৌকিক হিন্দু দেবী। দেবী ভাগবত পুরাণ সহ আরও অনেক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। তিনি সর্পদেবী, প্রধানত বাংলা অঞ্চল এবং উত্তর ও উত্তর পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলে তার পূজা প্রচলিত আছে। সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্পদংশনের প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পূজা করা হয়। মনসা ঘট স্থাপন করে পূজা করা হয়। মনসা নাগরাজ বাসুকীর ভগিনী এবং ঋষি জরৎকারুর স্ত্রী। পুরাণ অনুসারে মনসা হলেন শিবের স্বীকৃত কন্যা ও জরৎকারুর পত্নী। জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন, কোনো না কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয়। ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা। মনসাকে ভক্তবৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয়। জন্ম সংক্রান্ত কারণে মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল। তাই মনসার উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজেকে কর্তৃত্ব স্থাপন করা এবং একটি একনিষ্ঠ মানব ভক্তমণ্ডলী গড়ে তোলা। তাই জাত শতাগরের মাধ্যমে মা মনসার উদ্দেশ্য পূর্ণ হয়। সেই থেকে মর্তে পূজিত হয়ে আসছেন মা মনসা। বুধবার ছিল সর্পদেবী মনসার পূজা। সেদিন গোটা দেশের সঙ্গে রাজ্য মনসা পূজার আয়োজন করা হয় গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে। এই পূজায় সামিল হয় সকলে। সকাল থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে যায় মনসা পূজা। তারার মঙ্গলের জন্য মা মনসা সাত সদা করে যে মনসা পূজা করছেন আর সাত সদা করে মনসার পুজো আর বারো চোদ্দ ডিঙা জলের চলে গেল এবং সাত পুত্র নিজন এবং মনসা লক্ষ্মীজল মনসা তারার লক্ষ্মীজলকে সাড়ে এক মনসা লক্ষ্মী সাপের কামড় থেকে রক্ষা পেতেই আপামোর বাঙালির ঘরে ঘরে মাটির সরায় দুধ কলা দিয়ে দেবী মনসাকে পূজা করা হয়। সারা দিন উপবাস করে পূজা শেষে সাগু দুধ কলা ইত্যাদি উপকরণ দিয়ে মা মনসার পূজা সম্পূর্ণ করে তবে উপবাস ভাঙে মহিলারা। সমাজে এই পূজার প্রচলিত হওয়ার জন্য রয়েছে প্রচলিত এক পুরাণ কাহিনীও। ব্যুরো রিপোর্ট, রাইজিশ নিউজ।